কোনো দিনে মানুষকে আর বোকা না বোকা বানানো যাবে না এবং আগামী দিনের জন্য যে সরকার মানুষের জন্য কাজ করে যে সরকার মানুষের বাড়ির পরিবারের জন্য প্রত্যেকটা পরিবারে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারে সেই সরকারের সঙ্গে মানুষ থাকবে সেটাই আজকে দিনে দাঁড়িয়ে বিজেপি এবং আইপিএফ এই রাজ্যের মানুষের জন্য উন্নয়নে কাজ করছে প্রত্যেকটা আজকে আমাদের এই অভিনন্দন সভাতে আমি কয়েকটি কথা বলবো দেখো আমাদের পূর্ব বক্তা আমার বিশেষ করে তাপসদা উনি উল্লেখ করেছে এবং ওনার বক্তব্যের মাধ্যমে আমাদের নয় বৎসর বিগত নয় বৎসরে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যে সরকারের আমলে আমাদের এই জুলাইবাড়ি বাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য কতটুকু কল্যাণ হয়েছে সেইগুলি উনি ধরে রেখেছে আজকে সত্যি যে আমার অন্তর থেকে আমি সেটাই বলবো ভারতবর্ষের মধ্যে আজকে দিনে দাঁড়িয়ে যে আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রীর মতো আমরা ভারতবাসী যারা ভারতের বসবাসকারী যারা ভারতবাসীরা আমরা কোনোদিন সেই রকমভাবে প্রধানমন্ত্রী দেখি আজকে মন কি বাত প্রোগ্রাম করছে যে মন কি বাতের প্রোগ্রামে উনি প্রত্যেকটা মাসে মন কি বাত প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রামে আমাদের ভারতবর্ষে যতগুলি রাজ্য আছে এবং বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলে আমাদের এই সূত্রে একটা রাজ্য ত্রিপুরা এই ত্রিপুরার সম্বন্ধে উনি অনেকবার মন কি বাতে উনি কথা রেখেছে আজকে এই মন কি বাত প্রোগ্রামটা নরেন্দ্র ভাই মোদী ওনার প্রধানমন্ত্রী হবার পরে আজকে সেই রকম ভাবে মন কি বাত প্রোগ্রাম করার মতো কোন প্রধানমন্ত্রী আমরা দেখিনি শুধু সেটা নয় এই নয় বৎসরে আমাদের অভিজ্ঞতা আমরা বিশ্বাস করে বলবো আমরা যখন 2018 বিধানসভা নির্বাচনে যখন আমরা সরকার পরিবর্তন হয় এবং দ্বিতীয়বারের জন্য সরকার পরিবর্তন হওয়ার পরে আমি বিশ্বাস করে বলতে পারি যে এবং দায়িত্ব নিয়ে বলতে পারি বিশেষ করে আমাদের এই ত্রিপুরার যে অবস্থা 18 বিধানসভা নির্বাচন যদি সরকার পরিবর্তন যদি না হতো আজকে ত্রিপুরার যে অবস্থা কোন জায়গাতে পরিণত হতো আজকে ত্রিপুরা আমরা গর্ব বলে মনে করি যে আগরতলা থেকে সাপ্রুক এবং আগরতলা থেকে কমলপুর এবং আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত যে যাওয়া আমাদের ন্যাশনাল হাইওয়ে যে অবস্থা আজকে কোন জায়গাতে পৌঁছে গেছে বিগত দিনে আমরা দেখতাম যখন এই রাজ্যে কমিউনিস্টের ক্ষমতা ছিল তখন বলতো যে কেন্দ্র আমাদেরকে টাকা দিচ্ছে না যে কেন্দ্র আমাদের রাজ্যের জন্য সুযোগ সুবিধা দিচ্ছে না যে কেন্দ্র আমাদের এই রাজ্যের জন্য মানুষের উন্নয়নের জন্য কথা চিন্তা করছে না তখন শুধু মানুষকে বিভ্রান্ত করে রাস্তার পথে নামিয়ে শুধু স্লোগান দিত যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দিত বিজেপির বিরুদ্ধে স্লোগান দিত এবং বিশেষ করে নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিত মানিক সরকারের নেতৃত্বে যারা কমিউনিস্ট ছিল এই রাজ্যের ক্ষমতা তখন আজকে এই 18 বিধানসভা নির্বাচনের পরে আমাদের এই রাজ্যের মধ্যে কতবার প্রধানমন্ত্রী এসে গেছেন আজকে আমাদের গর্বের বিষয় বন্ধুগণ যদি কমিউনিস্ট 2018 বিধানসভা পুনরায় রাজ্যের মধ্যে ক্ষমতা ফিরে আসত আজকে কোনোদিনে এই রাজ্যের মধ্যে আমাদের গুলি হওয়ার সম্ভাবনা ছিল না আজকে আমাদের এই আগরতলা থেকে যখন সাবরুমে আমরা যাই বিগত দিনে দেখি আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগত রাস্তা আজকে দিনে দাঁড়িয়ে পরিকল্পনা ছিল না মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের পরিকল্পনা ছিল না শুধু মানুষকে বেকার বানিয়ে মানুষকে বোকা বানিয়ে
সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখে শুধু নিজের মিছিলে হাঁটার জন্য মানুষকে ডাকতো। আজকে বলুন পরিষ্কারভাবে, যারা কমিউনিস্ট ছিল তাদের সঙ্গে আমি কথা দিয়েছিলাম এবং চ্যালেঞ্জ করেছিলাম, কোনদিনের স্বপ্ন দেখা কোনদিনের সম্ভব হবে না আপনারা জন্য। তারা বলছে আমরা আছি, আইতাছি, আয়া পড়ছি, মানুষকে শুধু বিভ্রান্ত করে ভোট ব্যাংক তৈরি করার জন্য তাদের পরিকল্পনা ছিল। আমি দায়িত্ব নিয়ে বলবো, মানুষ যখন উন্নয়নের সুযোগ পাবে, মানুষ যখন সরকারি সুযোগ সুবিধা পাবে,